এক হিন্দু মহিলা যায়া আপনার বিচার দিয়েছে বাদশার কাছে বলছে যে বাদশা শোনো বাদশা নূরউদ্দিন তোমার রাষ্ট্রে আমি থাকি আমি একজন হিন্দু মানুষ রাত্রিবেলায় আমার ছেলেটা চাকরি করে সেনাবাহিনী আছে আছে সে ফরেন্টিয়ারে আছে কিন্তু আমার ঘরে রাত্রিবেলায় কোন এক লম্পট যেন এসে আমার পুত্রবধূর চরিত্রকে হনন করতে চায় তোমার কাছে বিচার দিলাম বাদশা নূরউদ্দিন কোনো কথা বলেন না চুপ করে আছেন ওই হিন্দু ভদ্র মহিলা বললেন নূরউদ্দিন তুমি আমাদের বাদশা তুমি শুধু মুসলমানের বাদশা না তুমি সব মানুষের বাদশা তুমি যদি হক বিচার না করো তাহলে কিয়ামতের দিন তুমি যে আল্লাহরে বিশ্বাস করো ওই আল্লাহর কাছে আমি বিচার দিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর ভয় তাদের মধ্যে কিভাবে কাজ করেছে এবার নূরউদ্দিন চুপ করে আছেন মহিলা এই কথা বলে চলে গেছেন যাওয়ার পরে বাদশা নূরউদ্দিন রাত্রিবেলায় একটা ঘোড়া নিয়ে চলে গেছেন মহিলার বাড়িতে যাওয়ার পরে ঘোড়াটা বাইরে বেঁধে দেয়াল টপকায় বাদশা নূরউদ্দিন পড়ে গেছেন ওই পাশে পড়ে যাওয়ার পরে শুনতে পেলেন ঘরের মধ্যে একটি মহিলার চিৎকার শোনা যায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে এমটিভি বাংলা সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে জান্নাতের একটা রাস্তা দেখিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ আমি সেই লক্ষ্যে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা আন-নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ কারা করবে এবং জান্নাতে প্রবেশ করে কাদের সাথে থাকবে এই জান্নাতে প্রবেশকারীদের চারটা গ্রুপের বর্ণনা দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমি কোনো কথা না বেরে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা আন-নিসা 69 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহ যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম ফাউলাইকা তারা তো ওই সমস্ত লোকদের সাথে থাকবে মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম আল্লাহ যাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছেন কি বর্ষণ করেছেন যারা আল্লাহ কাজ কিন্তু একটা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা কি করা নাকি নেতার আনুগত্যর কথা বলা হয়েছে আচ্ছা বলেন এখানে একটা কথা বলি নেই সেটা হচ্ছে আপনার জন্য আমার জন্য আমাদের সকলের জন্য কোন জিনিসটার সবচেয়ে বেশি উপকারী কোনটা বেশি প্রয়োজন সেটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন নাকি দুনিয়ার মানুষ ভালো জানেন কে ভালো জানেন তাহলে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আইন দিয়েছেন তিনি ভালো জানেন আমাদের জন্য কোনটা সে আল্লাহর কথাগুলো বলবো সেখানে কি কোনো আপত্তি আছে কারো তারপর আপনাদেরকে প্রশ্ন করি সারা পৃথিবীতে যত বই আছে এই সমস্ত বইগুলা যদি একত্রিত করা হয় এই সমস্ত বইগুলার যত মর্যাদা হবে এই কোরআনুল কারীমের হাজার ভাগের এক ভাগ কি হবে তাহলে সবচেয়ে সম্মানিত কিতাব কোনটা আল্লাহর কোরআন আল্লাহ তাআলার কোরআন তাহলে আমরা কোরআন থেকে কথা বলবো কোনো সমস্যা আছে আচ্ছা তারপরে আসেন আপনি পৃথিবীতে যত নেতা ছিলেন যত নেতা আছেন যত নেতা আসবেন সমস্ত নেতাদের বিহেভিয়ার কানেক্টার অ্যাক্টিভিটিস তাদের সবগুলো যদি এক পাল্লায় করা হয় আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের একটু ধুলি যদি একত্রিত করা হয় মর্যাদা বাড়বে কাটটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক কিনা বলেন তাইলে আমরা যিনি আমাদের আমাদের সব কল্যাণের মালিক যিনি আমাদের জন্য ভালো করেন কল্যাণ করেন সে আল্লাহর কথা বলবো সেই কথা বলতে গিয়া যদি আপনার পীরের সাথে না বিনে তাহলে কি পীরেরটা শুনবেন না আল্লাহটা শুনবেন আল্লাহর কথা বলতে গিয়া আপনি মনে করেন আপনি একজন নেতাকে সাপোর্ট করেন আজকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে অমুক নেতার আদর্শে আমরা আদর্শিত হব অমুক নেতার আদর্শ লালন করে আমরা দেশকে এগিয়ে নেব কিন্তু আমরা বলবো আমরা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক ঠিক কিনা বলেন তাহলে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে কথা বলবো সেই কথা বলতে গিয়ে যদি দেখা যায় আপনার নেতার চরিত্রের সাথে বনে না এবার নেতাকে বাদ দিবেন না নবীকে বাদ দিবেন তাহলে আমরা নবীর কথা বলবো এখানে যদি কারো নেতার বিরুদ্ধে পড়ে যায় শুনতে কোনো সমস্যা আছে শুনবেন তো সময় ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যদি তোমরা আল্লাহ এবং নবীর আনুগত্য করো একটা কাজ করো তাইলে তোমার তাদের সঙ্গী হবে ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম
আল্লাহ যাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আপনি আমাদের কি সহজ সরল পথ দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে গিয়ে জবাব দিয়েছেন, ও বান্দা তুমি আমার কাছে সহজ সরল পথ চাও তাহলে আমার ইবাদত করো। ওয়ানি ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা আমার ইবাদত করো, এটাই হচ্ছে সহজ সরল পথ, এটাই সোজা পথ। এরপরের আয়াতের মধ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে তাদের পথ দেখান যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন। মুনআম আলাইহ, যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের রাস্তা আমাদেরকে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আন-নিসার 69 নম্বর আয়াতের মধ্যে সে জবাব দিয়েছেন, বান্দা যদি তোমরা নিয়ামত প্রাপ্ত লোকদের দলভুক্ত হতে চাও, নিয়ামত প্রাপ্ত লোকদের দলে যদি থাকতে চাও তাহলে তোমরা একটা কাজ করে নাও, একটা কথা মেনে নাও, সেটা হচ্ছে ওমাই ইউতিল্লাহ রাসূলাহ, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তোমাদেরকে তাদের সঙ্গী করবেন। আনআমাল্লাহু আলাইহিম, যাদের প্রতি আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, তাইলে নিয়ামত বর্ষণ যাদের উপর করেছেন তাদের দলে থাকতে হলে আনুগত্য করতে হবে কার, জোরে বলেন কার, আল্লাহর আনুগত্য করতে হবে। এবার আসেন তারা কারা, নিয়ামত আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের দলভুক্ত করবেন, নিয়ামত প্রাপ্ত কারা, এটা প্রশ্ন আসবে না? আল্লাহ জানেন বান্দার মনে এই প্রশ্ন আসবে, সোয়ালে মুকাদ্দার, নির্ধারিত প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন তারা হচ্ছেন মিনান নবীন, তারা হচ্ছে এক নম্বর নবীগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং নবীদের আনুগত্য, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে এক নম্বরের নবীদের সাথে জান্নাতে থাকা যাবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াসিদ্দিকিন, সিদ্দিকগণ। তৃতীয় নম্বর হচ্ছে সুহাদা, শহীদগণ। চতুর্থ নম্বর হচ্ছে সোয়ালিহীন, নেককার বান্দাগণ। এরপর আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়াহাসুনা উলাইকা রফিকা, আর সঙ্গী হিসাবে, সাথী হিসাবে, বন্ধু হিসাবে চার দল কতই না উত্তম, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন একজন ব্যক্তি, মনে করেন আপনারা এখানে একজন ব্যক্তি জান্নাতে যাবেন, নবীদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন, সোহাদাদের সাথে থাকবেন, সোয়ালিহীনদের সাথে থাকবেন, একজনের সাইড দলের সাথে থাকবো কেমনি, এটার জবাব মুফাসসিরিনে কেরাম তাফসিরের মধ্যে দিয়েছেন। সেটা হচ্ছে জান্নাতিদেরকে ক্যাটাগরি করা হবে, ভাগ করা হবে, যারা আল্লাহ এবং নবীর আনুগত্য, আনুগত্য কি জানেন, হুকুম মেনে নেয়, আল্লাহ যে হুকুমটা করছে এর বাইরে আমি যাব না, আল্লাহ যেটা বলছেন এ অনুযায়ী আমি চলবো। আনুগত্য করা অর্থাৎ মাথা পেতে নেওয়া, মাথা পেতে হুকুমটাকে মেনে নেওয়া। তাইলে এক নম্বরে আল্লাহ এবং নবীর আনুগত্যের ব্যাপারে 100% আপ টু বটম, এ টু জেড, ফার্স্ট টু লাস্ট 100% ষোলো আনা যাদের হবে তারা থাকবে নবীদের সাথে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস শোনার পরে, আয়াত শোনার পরে সাহাবায়ে কেরামের একটা দল মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির হাদিস বলা হয়, প্রথম হাদিসকে দুইটা ভাগ করা হয়েছে, মুতাওয়াতির আহাদ, আহাদ আবার তিনটা ভাগ, আজিজ গরিব। তো আপনার এই মুতাওয়াতির হাদিস হচ্ছে যেই হাদিসের বর্ণনাকারী অনেক, মনে করেন এখানে 10 জন মানুষ যদি বলে, আমি প্রীতাম্বুদি বাজার একটা ঘটনা দেখে আসছি, তাহলে 10 জন মানুষ যদি একরকম বলে আর একজনে যদি একরকম বলে, 10 জনটা বেশি গ্রহণযোগ্য হবে না? তাহলে নবীর হাদিস যেটা বেশি সাহাবারা বর্ণনা করেছেন এটা হচ্ছে মুতাওয়াতির, অর্থাৎ অনেক সাহাবাগণ একত্রে বর্ণনা করেছেন, যেটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই মুতাওয়াতির পর্যায়ের একটা হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো লোক যদি কোনো একটা সম্প্রদায়কে, কোনো একটা দলকে, কোনো একটা ইসলামী দলকে, কোনো একটা সম্প্রদায়কে যদি ভালোবাসে, তাফসির খুলে দেখবেন, তাফসিরে মারিফুল কোরআন থেকে আমি বলছি, কোনো লোক যদি কোনো সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু আমলের দিক দিয়ে তার ধারে কাছে যাইতে পারে নাই, কিন্তু ভালোবাসে, কিন্তু কী করে ভালোবাসে, তখন তার কী অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দারা শোনো, যেহেতু একদল লোক গিয়ে একসময় মানে জিজ্ঞেস করতেছে, নবীজি বললেন, ও বান্দারা শোনো, আলমার ও মা আমান আহাব্বা,
যদি কোনো মানুষ কোনো দল কি কোনো সম্প্রদায়কে ভালোবাসে আমলের দিক দিয়ে তাদের কাছাকাছি যাইতে পারে নাই কিন্তু ভালোবাসে ভালোবাসার কারণে আল্লাহ ওই সম্প্রদায়ের সাথে তাকে জান্নাতে দিয়ে দিবেন জোর বলেন সুবহানাল্লাহ আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য ঠিক না বলেন আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ বলেন সবাই মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যদি বলেন আমিন মান আহাব্বা লিল্লাহ যে আল্লাহর জন্য ভালোবাসলো ওয়াবগাদা লিল্লাহ আল্লাহর জন্য ঘৃণা করলো মান আতা লিল্লাহ আল্লাহর জন্য দিল ওয়ামানা লিল্লাহ আল্লাহর জন্য সে দিল না ফাকাদ ইসতাকমালাল ঈমান তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল যারা বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য ভালোবাসবেন কাকে যেখানে কোরআন আছে আমরা সেখানে আছি রাজি আছেন সবাই যেখানে কোরআন নাই আমরা সেখানে নাই রাজি আছেন তো সবাই আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বললেন হুজুরে আয়াত যখন নাজিল হয়েছে এর চাইতে ঈদের দিন এর চাইতে খুশির দিন আমার আর আর হয় নাই কারণ আমি আপনার খাদেম হওয়ার পরে আমি আপনার একজন চাকর হওয়ার পরও আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো জোরে বলেন সুবহানাল্লাহ একজন হাফসিদ গিয়ে বলে ফেলেছেন হুজুর আমি তো কালো মানুষ আমি তো গোলাম মানুষ হুজুর আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নবীজি বলেন সাহাবী শোনো তুমি যদি জান্নাতে যাবে তুমি কালো থাকবে না তোমার হাফসি সুলভ চেহারা থাকবে না তুমি সুন্দর হয়ে যাবে আর কয়েক শ কিলোমিটার দূর থেকে তোমার চেহারার নূর জমকাইতে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ এবং নবীর আনুগত্যের দিক দিয়ে যদি 100% করা যায় নবীর সাথে জান্নাতে থাকা যাবে খুশি হয়েছেনি সবাই আমরা রাজি আছি তো তাহলে কোনো জায়গায় আল্লাহর আইন এক বিন্দু আমার আমার দ্বারা যাতে নষ্ট না হয় আল্লাহর আইনের বিরুদ্ধে যাতে আমি না যাই আনুগত্যের দিক দিয়ে যাতে 100% হই তাহলে আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো এর চাইতে আর সৌভাগ্য কিছু আছে আচ্ছা বলেন কেউ যদি বলে আমাদের এলাকায় আয়েশা যদি বলে যে আমি প্রধানমন্ত্রীর খুব কাছের লোক ওনার বলে না অমুকে যে উনি প্রাইম মিনিস্টারের ডাইনার বাবাত প্রধানমন্ত্রী লাগানি এমপি সাহেবের কাছের যে ওনার কাছে তো সবাই যে উড়ে যায় যায় না ওনারই তো কত মর্যাদা তাইলে কেয়ামতের দিন নবীর কাছে যেতে পারবে নবীর কাছে নবীর সাথে জান্নাতে থাকা যাবে এর চাইতে আর কি গুণ এর চাইতে সুযোগ এর চাইতে মর্যাদার কি হতে পারে তাহলে এক নম্বর ক্যাটাগরি নবীর সাথে জান্নাতে থাকবে দ্বিতীয় নম্বর সিদ্দিক সিদ্দিকদের সাথে তৃতীয় নম্বর শহীদদের সাথে চতুর্থ নম্বর সোয়ালিহী নেককারদের সাথে এই চারটা বিষয়ে আমি ব্যাখ্যা করলাম না কিন্তু কাজটা কি কাজটার কথা আমি শুধু আপনাদেরকে বলতেছি যেহেতু সময় কম কাজটা হলো আল্লাহ এবং নবীর আনুগত্য করা কি করা আল্লাহ এবং নবীর আনুগত্য করা ফরজ না নফল ফরজ যেমন মনে করেন আজকে মাগরিবের নামাজ আমরা সুন্নত পড়েছি ফরজ পড়েছি তিন রাকাত কয় রাকাত আবার এশার নামাজ পড়েছি কয় রাকাত চার রাকাত কিন্তু কোরআনে কি আছে মাগরিবের নামাজের ফরজ তিন রাকাত আর এশার চার রাকাত কি আছে কোরআনে কোরআনে আল্লাহ বলছেন কি করো তোমরা নামাজ কায়েম করো নামাজ আদায় করো এটা বলছেন কিন্তু কোনটা কয় রাকাত পড়তে হবে কেউ যদি মনে করে যে মাগরিবের নামাজ আজীবন তিন রাকাত পড়ছি অনেক সময় কত মিস গেছে হ্যাঁ এমন যখন রিটায়ার হয়েছি অফশোর হয়েছি আজকে চার রাকাত একটু বাড়াই ভরি এক রাকাত চার রাকাত পড়লে কি নামাজটা হবে আবার কেউ যদি মনে করে যে আজকে যেহেতু মাহফিল পরে ওয়াশ টোয়াজ আছে একটু ঝামেলা আছে তা আজকে এসে নামাজটা একটু কমাই দেয় দুইটা রাকাত পড়ি হবে হবে না কেন হবে না কারণ নবীজি পড়েছেন দুই রাকাত চার ইয়া মাগরিবের নামাজ তিন রাকাত আমরাও পড়তে হবে তিন রাকাত নবীজি পড়েছেন এশার নামাজ চার রাকাত আমরাও পড়ি চার রাকাত এইখানে নবীকে আনুগত্য করা কি ফরজ
এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান ইয়ুতিল্লাহু রাসূলাহু ফাইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন থাকতে চাও আল্লাহ এবং নবীর আনুগত্য মেনে নাও আল্লাহ এবং নবীর আনুগত্যের বাইরে মুমিন থাকার সুযোগ নাই জোরে বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি আল নবীর আনুগত্য করবে সেটি আল্লাহর আনুগত্য নবীর আনুগত্য কার আনুগত্য নবীর আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো রাসূলের হুকুম মানলো সে যেন আল্লাহর হুকুমই মানলো কারণ হচ্ছে নবী তো আল্লাহর বাইরে কোনো কথা বলেন নাই ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহ নবীর কাছ থেকে যেটা শুনেছেন সেটাই বলেছেন সেই জন্য আল্লাহর নবীর আনুগত্য করাটাই হচ্ছে আল্লাহর আনুগত্য জোরে বলেন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়া আতিউর রাসূল দ্বিতীয় নম্বরে রাসূলের আনুগত্য করো তৃতীয় নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে দায়িত্বশীল যারা আছে তাদের আনুগত্য করো আলেম ওলামাদের আনুগত্য করো তারা যদি কোরআনের মধ্যে থাকে হাদিসের মধ্যে থাকে তাদেরকে আনুগত্য করো তাদেরকে মানো ওমান তাওয়াল্লা ফাইন তানাযাতুম ফি শাইইন যদি তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি হয় তোমাদের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি ঝগড়া ফাসাদ হয় তাহলে ফারুদ্দু হইলাল্লাহি ওয়ার রাসূল এটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও কার দিকে ফিরিয়ে দাও কার দিকে কোন বিষয় নিয়ে যদি তোমাদের মধ্যে কি হয় তানাজা হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মুহতারাম সভাপতি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মুহতারাম চেয়ারম্যান মহোদয় চলে এসেছেন সভাপতি আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন আমরা মাহফিল থেকে মোবারকবাদ জানাচ্ছি এত ব্যস্ততার পরেও কোরআনের প্রতি টান আছে বলেই তো এসেছেন ঠিক কিনা বলেন এরকম চেয়ারম্যান বারবার দরকার ঠিক কিনা গান মাহফিল মাদ্রাসা মসজিদ আলেম ওলামা দরদি মানুষ আমাদের সবসময় পাশে থাকেন আল্লাহ ভাইকে কোরআনের জন্য কবুল করে সকলে বলেন আমিন তো আমি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো তারপর হচ্ছে তোমাদের উলুল আমর যারা তাদের আনুগত্য করো তারপর ফাইন তানাযাকুম ফি শাইইন তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয় ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল এটা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও কোন দিকে ফিরিয়ে দাও তার মানে হচ্ছে কি ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে ফিরিয়ে দাও তার মানে হচ্ছে কোরআন দিয়ে বিচার করো কি দিয়া করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম যারা হাকামা ইয়াহকুমু বিচার ফয়সালা করে না বিমা আনজালাল্লাহ আল্লাহ যে কোরআন নাযিল করেছেন এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না ফাউলাইকা হুমুল কাফিরুন তারা তো কাফের আরেক জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন তারা ফাসেক আরেক জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুল যালিমুন তারা জালেম জোরে বলেন নাউযুবিল্লাহ তাহলে এই আয়াত বেশি দরকার চেয়ারম্যান সাহেবের জন্য নাকি বেশি দরকার আমাদের নেতৃবৃন্দর জন্য ওনারা কোরআন দিয়ে কি করবেন ফয়সালা করবেন না হয় ওই তিনটার যে কোনো একটা মধ্যে পড়ে যেতে হবে আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের বিচার একজন ইহুদি আরেকজন মুসলমান নামদারি মুসলমান কিন্তু উপরে মুসলমান ভিতর দিয়া মুনাফেক দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে এবার ইহুদি ব্যক্তি বলতেছে চলো আমরা বিচারটা নিয়ে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জোরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করছেন ইহুদি হওয়ার পরেও সে বলছে আমরা বিচার নিয়ে যাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু যেই বেটায় মুসলমান পরিচয় দেয় নামদারি মুসলমান সে বলল না আমরা বিচার নিয়ে যাব ইহুদিদের নেতা কাব বিন আশরাফের কাছে জোরে বলেন নাউযুবিল্লাহ মুসলমান পরিচয় দেয় কিন্তু বিচারের ভার নিয়ে দিচ্ছে কার হাতে কাব বিন আশরাফের কাছে ইহুদির নেতার কাছে আর ওই বেটা ইহুদি হওয়ার পরও ওই বেটা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায় বিচার করবেন ইনসাফ কায়েম করবেন সেজন্য নবীজির কাছে আসতে চায় এখানে মুসলমানের শিক্ষা আছে না নাই এখানে নেতা নির্বাচন করার শিক্ষা আছে নেতৃত্ব কাকে দিবেন বিচারের ভার শাহজাহান ভূঁইয়ার কাছে দিবেন নাকি ইসলাম বিরোধীর কাছে দিবেন সেটা এখানে শিক্ষা আছে বন্ধুরা আমার শেষ পর্যন্ত
দুইজনের ঐক্যমতে সিদ্ধান্তের ভিত্তিতে বিচার নিয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিশ্বনেতা শুনে একটা রায় প্রদান করলেন, রায়টা পড়ে গেল ইহুদির পক্ষে। জোরে বলেন সুবহানাল্লাহ, কারে কয় বিচার! অথচ লোকটা, অথচ এই ব্যক্তি সবসময় নবীজির পিছনে নামাজ পড়ে, ভিতরে কি আছে সেটা তার জানা যায় না, সবসময় নবীজির পিছনে নামাজ পড়ে, যাদের চাঁদা দেয় নবীজির সাথে সামনে পিছনে থাকে। এই ব্যক্তির পক্ষে রায় না দিয়া বিশ্বনবী রায় দিয়েছেন ইহুদির পক্ষে, তাইলে বোঝা গেল নবী কেমন এই বিচারকটা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি আরশে আজিমের নিজে স্থান পাবে। যেই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, মাথার সূর্যটা মাথার নিকটে চলে আসবে। আজকে সূর্য তাপ দিচ্ছে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে, প্রায় 15 কোটি কিলোমিটার উপর থেকে তাপ দিচ্ছে। তারপর চৈত্র মাসের রৌদ্র বা কার্তিক মাসের রৌদ্র আমরা সইতে পারি না, ঠিক কিনা বলেন? ওই দিন সূর্যটা নিকটে চলে আসবে, কোনো ছায়া নাই, মাথা না ফেটে, মগজগুলো টকবক করে, নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিব্বাটা নাভি পর্যন্ত নেমে যাবে, মানুষেরা চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার সেদিন করবে। ওই দিন সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সুন্দর করে বেছে বেছে আরশে আজিমের ছায়া তলে এসি রুমের মধ্যে ঢুকাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের মধ্যে এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ বিচারক। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার দরকার আছে না নাই? এই যে চেয়ারম্যান সাহেব, ওনারা আমাদের আলেমদের চাইতে আরো আগে জান্নাতে যাবে যদি ন্যায় বিচার করতে পারে। ন্যায় বিচার যদি করতে না করা না যায় তাহলে আবার আমানতের খেয়ানত হয়ে যাবে। এই জন্য যারা নেতা নির্বাচন হবেন তাদের যায় দায়িত্ব আরও বেশি, এবং তাদের জন্য জান্নাতের রাস্তাটাও বেশি। তারা একটা মাজলুমের পক্ষে যদি রায় দিতে পারেন, একটা অসহায় মানুষের পক্ষে যদি রায় দিতে পারেন, দুঃখ দুর্দশাগ্রস্ত গরিব মানুষের দুঃখ দুর্দশা যদি দূর করতে পারেন, একজন নামাজি মানুষ বিপদে পড়ে গেছে অন্যায়ভাবে, অন্যায়ভাবে তাকে পুলিশ নিয়ে গেছে, যদি ছুটাই দিতে পারেন, তাহলে নামাজ রোজা এবং নফল নামাজ রোজার চাইতে আরও অনেক গুণ সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বিচার করলেন, রায় দিলেন, রায় পড়ে গেল ইহুদির পক্ষে। এবার নামদারি মুসলমান বেচারা বেজার, সেগুলো কিরে, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়ি, জিহাদে অংশগ্রহণ করি, আমি জিহাদের চাঁদা দেই, নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে দিল, না এই এই রায় মানা যায় না। সে চলে গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়া বলল, ভাই আমার একটা বিছানে সানি করার জন্য আপনার কাছে এসেছি। হযরত ওমর বললেন, বুঝতে পেরেছি সানি করার জন্য আমার কাছে এসেছ। প্রথম গিয়েছিলে কার কাছে? ওই ব্যক্তার কপাল মন্দ, সে বলল, প্রথম গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত ওমর, তিনি ছিলেন কাফিরদের জন্য বজ্র কঠিন, মুসলমানদের জন্য রুহামা ও বাইনাহুম, মুসলমানদের জন্য ছিল সহজ কোমল হৃদয়ের মানুষ, আর কাফিরদের জন্য ছিল বজ্র কঠিন। এটাই হওয়া স্বাভাবিক, ঠিক কিনা বলেন? একজন নেতার গুণ এটাই হওয়া স্বাভাবিক, ভালো মানুষের প্রতি হবে দয়াদ্র, ভালো মানুষ নামাজি মানুষ, কোরআনওয়ালাদেরকে বকে টেনে নিতে হবে, আর চোর বদমাশ গুন্ডা যারা আছে তাদেরকে 10 হাত দূরে রাখতে হবে, ঠিক কিনা বলে? হযরত ওমর বলল, বেটার সাহস তো কম না, নবীজি বিচার করছে, তারপরে বিচারের সানি করার জন্য আমার কাছে আসছে। বলল, বাবাজি দাঁড়াও, তোমার বিচারের সানি আমি করে দিচ্ছি। ঘর থেকে হযরত ওমর তরবারিটা নিয়ে এসে তরবারিটা খাপের থেকে বের করে এনে বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মেনে নিতে পারে না, তার ফয়সালা তো দুনিয়ার কোনো সাধারণ ফয়সালা হতে পারে না, সাথে সাথে তরবারি মারলেন, মাথাটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দৃষ্টান্তমূলক বিচার, যেন সমাজকে বিনষ্ট করে নেশার দ্রব্য দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দেয়, যারা জিনা ব্যবিচারকে ব্যবিচারকে সমাজের মধ্যে ছড়ায় দেয়, তাদের এই সমস্ত দৃষ্টান্তমূলক বিচার করতে পারলে এক বিচারে পুরো সমাজ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা, আমার নিহত ব্যক্তির আত্মীয় স্বজনরা বলল, ওমর তো মুসলমান মেরে ফেলেছে, সমাজের মধ্যে
রব উঠে গেছে আমার মুসলমান হত্যা করে ফেলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মামলা গেল নবীজি এবার কোরআনুল করিমের এই 4 নম্বর সূরা সূরা আন-নিসার 65 নম্বর আয়াত ভালো করে লিখে নেন বাড়িতে গিয়ে এই আয়াত দে ঈমানদার একটু মাইপা দেখেন আপনি কেমন মুসলমান আমি কেমন মুসলমান 65 নম্বর আয়াত সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা ওয়া রাব্বিকা ফালা অবশ্যই না হে নবী আপনার রবের কসম দিয়ে বলি ফালা ওয়া রাব্বিকা আপনার রবের কসম দিয়ে বলি লা ইউমিনুনা তারা মুমিন না মুমিন না মুমিন না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বিচারক না মানবে ফীমা শাজারা বাইনাহুম তাদের মধ্যে যে ঝগড়া ফাসাদ হবে যে সমস্যাগুলো হবে বিবাদগুলো হবে এই বিবাদের জন্য যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে বিচারক না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার চিন্তা করেছেন আল্লাহ বলেন নবী আপনার রবের কসম দিয়ে বলি ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ আপনাকে বিচারক না মানবে তাহলে আমরা কোথায় আছি আমরা কি মুমিন হতে পেরেছি পরিপূর্ণ আর বলেছেন সুম্মালা ইয়াজিদু ফি আনফুসিহিম মিম্মা হারাজাম মিম্মা কদাইতা ওয়া সাল্লিমু তাসলিমা তাদের মধ্যে যে ঝগড়া বিবাদ হবে যে সমস্যাগুলো হবে এই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে পরিপূর্ণ আনুগত্য করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না তাইলে বিচারক বিচারক মানব কাকে জোরে বলেন কাকে আইন মানব কার জোরে বলেন কার সব জায়গায় কার আল্লাহর আইন না মানা পর্যন্ত মুসলমান হওয়া যাবে মাক্কি জিন্দেগিতে মক্কাতুল মুকাররমায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুমত ঈমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার হুমত ঈমানদার বেলাল খব্বাব খোবাইব তাদের মতো এমন তেগি তেগি মুসলমান ঈমানদার থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে সমস্ত মানুষদেরকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার বলেন নাই কারণ হচ্ছে এখনো সমাজের মধ্যে জেহালাত রয়ে গেছে এখনো সমাজের মধ্যে নিফাক রয়ে গিয়েছে এখনো সমাজের মধ্যে কুফরি রয়ে গিয়েছে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে একযোগে ঈমানদার বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আয়াত নাযিল হয় নাই ইয়া আইয়ুহান নাস এরকম ভাবে আল্লাহ সম্বোধন করেছেন যখন মাদানী যুগে গেলেন মাদানী যুগে যাওয়ার পরে যখন কোরআনের আইন কায়েম হয়ে গেল ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল ইনসাফ প্রতিষ্ঠা হয়ে গেল তখন আল্লাহ সবাইকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সব জায়গায় নবীকে আল্লাহকে বিচারক না মানা পর্যন্ত শুধু কোর্ট কাছারি আদালত ফৌজদারি নয় আপনার জীবনের ফার্স্ট টু লাস্ট আপ টু বটম এ টু জেড শেষ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ফ্যামিলি ফ্যামিলি থেকে শুরু করে আপনার ফ্যামিলি ওয়ার্ড ইউনিয়ন এভাবে সব বঙ্গভবন পর্যন্ত সব জায়গাতে আল্লাহর আইন না চলে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান চিন্তা করা যাবে না আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায় আমাদের ভাইরাই চালাবেন আমাদের আলহামদুলিল্লাহ যোগ্য নেতৃত্ব আছেন ওনারাই চালাবেন কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী চললে সবাই শান্তি পাবে গাছেরা শান্তি পাবে মাছেরা শান্তি পাবে এবং হিন্দু যারা অন্য ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদেরও শান্তি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে 600 বছর ভারতবর্ষের একজন বিচারক একজন শাসক ছিল নূরউদ্দিন বাদশাহ নূরউদ্দিন ওনার সময় একটা ঘটনা ঘটেছে এটা বলি আমি শেষ করে দেব আমার সময় শেষ তো ওনার সময় এক হিন্দু মহিলা যাইয়া আপনার বিচার দিয়েছে বাদশাহর কাছে বলছে যে বাদশাহ শোনো বাদশাহ নূরউদ্দিন তোমার রাষ্ট্রে আমি থাকি আমি একজন হিন্দু মানুষ রাত্রিবেলায় আমার ছেলেটা চাকরি করে সেনাবাহিনী আছে আছে সে ফরেন্টিয়ারে আছে কিন্তু আমার ঘরে রাত্রিবেলায় কোন এক লম্পট যেন এসে আমার পুত্রবধূর চরিত্রকে হনন করতে চায় তোমার কাছে বিচার দিলাম বাদশাহ নূরউদ্দিন কোনো কথা বলেন না চুপ করে আছেন ওই হিন্দু ভদ্র মহিলা বললেন নূরউদ্দিন তুমি আমাদের বাদশাহ তুমি শুধু মুসলমানের বাদশাহ না তুমি সব মানুষের বাদশাহ তুমি যদি হক বিচার না করো তাহলে কেয়ামতের দিন তুমি যে আল্লাহরে বিশ্বাস করো ওই আল্লাহর কাছে আমি বিচার দিব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর ভয় তাদের মধ্যে কিভাবে কাজ করেছে এবার নূরউদ্দিন চুপ করে আছেন মহিলা এই কথা বলে চলে গেছেন
যাওয়ার পরে বাদশাহ নূরউদ্দিন রাত্রিবেলায় একটা ঘোড়া নিয়ে চলে গেছেন মহিলার বাড়িতে। যাওয়ার পরে ঘোড়াটা বাইরে বেঁধে দেয়াল টপকায় বাদশাহ নূরউদ্দিন পড়ে গেছেন ওই পাশে। ওই পাশে পড়ে যাওয়ার পরে শুনতে পেলেন ঘরের মধ্যে একটি মহিলার চিৎকার শোনা যায়, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। বাদশাহ নূরউদ্দিন বাতিটা নিবাই দিলেন, ঘরের মধ্যে ঢুকেই বাতিটা নিবাই দিলেন। আর ওই যে বুড়ো মহিলা আছে, বুড়ো মহিলাকে বেঁধে রেখেছে বাইরে, বাইরে বান্দা আছে। বাদশাহ নূরউদ্দিন ঘরে যাওয়ার পরে বাতিটা নিবাই দিয়া এবার যে লম্পট তার মাথাটা তার চুলগুলার মধ্যে ধরে মাথাটাকে সে বিচ্ছিন্ন করে ফেললেন। জোরে বললেন আল্লাহু আকবার। এবার বুড়িকে বললেন বাতি জ্বালাও। বাতি জ্বালানো হলো। বাতি জ্বালানোর পরে এবার বাদশাহ নূরউদ্দিন বলেন এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দিলেন। পানিটা বাদশাহ নূরউদ্দিন ঢক ঢক করে পান করলেন। পান করার পরে বলেন আলহামদুলিল্লাহ। এবার মহিলা বললেন বাদশাহ মহারাজ আপনি কেন বললেন বাতি নিবানোর জন্য, তাও বুঝতে পারলাম না। পানি দেওয়ার কথা বললেন, পানি পান করলেন, তাও বুঝতে পারলাম না। আবার বলেন আলহামদুলিল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। একটু খেয়াল করেন সম্মানিত মুসলিমান একরাম, বাদশাহ নূরউদ্দিন বললেন বুড়িমা আপনি যখন বিচার দিয়ে এসেছেন, আপনি বিচার দেওয়ার পর থেকে আমার মনের মধ্যে শান্তি নাই, হক বিচার যদি না করতে পারি সেই জন্য আমি এখনও কিছু খাই নাই। আপনি দেখেছেন ওই সময় আমি কোনো কথা বলি নাই, কিন্তু আমি মনে মনে এরাদা করেছি, মনে মনে ইচ্ছা করেছি এই বুড়ি ভিন্ন ধর্ম অবলম্বী হলে কী হবে, আমি এই বুড়ির অধিকার প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার আমি করেই ছাড়ব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমি কিছু খাই নাই, আপনার ঘরে এসে এক গ্লাস পানি খেলাম মাত্র। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর বাতিটা নিবাইতে বলছি এই জন্য, চিন্তা করেছি যে আমার বাড়ির সামনে রাজার বাড়ির কাছে তো অন্য কোনো লম্পট হারার সুযোগ পাবে না, হয়তো আমার ছেলেটা হতে পারে, আমার একজন উপযুক্ত ছেলে আছে। আমি ভাবছি হয়তো আমার ছেলেটা এখানে এসে আপনার পুত্রবধূর ইজ্জত নষ্ট করতে চাচ্ছে। আমার ছেলে হইলে আমি যদি তাকে মারতে না পারি, যদি মায়া জন্মায়, সেজন্য বাতি নিবাইতে বলছি। আর বাতি জ্বালানোর পরে আলহামদুলিল্লাহ বললাম কেন, আমি তার চুলের মধ্যে ধরে তার শীতটা যখন আমার সামনে আনলাম, দেখতে বললাম আমার ছেলে না, এই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে ছেলে হলো কি করতো না, ছাড় দেওয়া হতো না। তাহলে এইভাবে মুসলমানরা হিন্দুদেরকে ভিন্ন ধর্ম অবলম্বী যারা আছে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। এ ভারতবর্ষ ছয় শত বৎসর মুসলমানরা শাসন করেছে, মুসলমানদের হাতে, ইসলাম পন্থীদের হাতে, কোরআনওয়ালাদের হাতে যেই কোনো দেশের শাসন ক্ষমতা যদি থাকে, গাছ মাছ প্রাণী সব কিছু এমনকি হিন্দু বৌদ্ধ সবাই শান্তিতে থাকবে। আল্লাহ আমাদের জন্য সেই সমাজ, সে মদিনার সমাজ কবুল করে সকলে বলেন আমিন।